মাই স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ এন্ড ইউ। তো আজকে আমরা যে আলোচনা করব, আমরা ছোটদের ইংরেজি গ্রামার নিয়ে যে টপিক আলোচনা করছিলাম, তো আজকে আমাদের থার্ড ক্লাস অর্থাৎ আজকের এই তৃতীয় ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব শুধুমাত্র ছোটদের জন্য, অর্থাৎ ক্লাস থ্রি থেকে যারা স্ট্যান্ডার্ড সিক্স পর্যন্ত পড়াশোনা করো তাদের কাজে লাগবে সেরকম কিছু ইংরেজি গ্রামার। তো দেখো, আর্টিকেল বলতে আমরা প্রথমত কি বুঝি না, দুই ধরনের আর্টিকেল আছে। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মিন্স হচ্ছে নির্দিষ্ট করা, অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল একটা আছে সেটার নাম হচ্ছে দি, এবং আরেকটা আছে ইনডেফিনাইট আর্টিকেল যেটা হচ্ছে এ এবং অ্যান। ঠিক আছে, তো এই দুই ধরনের আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল। তো আর্টিকেল তাহলে মোট তিনটে, আমরা কি কি পেলাম, দি এবং এ এবং অ্যান। তো আজকে এই নির্দিষ্ট অর্থে বা নির্দিষ্ট যে আর্টিকেল ডেফিনেট আর্টিকেল দি, এই দি এর ব্যবহার সম্পর্কে আমরা জানবো, কোথায় আমরা দি কে ইউজ করব, কোথায় দি এর ব্যবহার হয়। নেক্সট ক্লাসে আমরা ইনডেফিনেট আর্টিকেল যে এ এবং অ্যান আছে সেটাকে নিয়ে আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য রাখো যে সমস্ত রুলস গুলো আছে সেগুলোর দিকে একটু নজর রাখো। প্রথমেই বলা হচ্ছে, যা কিছু পৃথিবীতে একটি বা অদ্বিতীয় বা সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝানোর জন্য আমরা এই আর্টিকেল দি এর ব্যবহার করি। অর্থাৎ যা কিছু পৃথিবীতে একটি, অর্থাৎ পৃথিবীতে যা একটা আছে সেটাকে ক্ষেত্রে আমরা কি করব, না সাপোজ ধরো আমরা বলছি দা মুন অর্থাৎ চাঁদ পৃথিবীতে একটা আছে, তারপর হচ্ছে দা স্কাই, এগুলো অদ্বিতীয়। দা মুন দা স্কাই এগুলো হচ্ছে অদ্বিতীয়, অর্থাৎ এগুলো পৃথিবীতে একটি মাত্র আমরা দেখতে পাই, এরপরে বিশ্বব্রহ্মাণ্ড আমরা থাকতে পারে সেটা আলাদা ব্যাপার। তো পৃথিবীতে একটি বা অদ্বিতীয় বোঝাচ্ছে। এইরকম যদি বোঝাবার জন্য তখন আমরা কি করব, না এই আর্টিকেল দি ব্যবহার করব। দা সান দা আর্থ এগুলো আমরা ইউজ করব যখন বোঝাবে যে এটা পৃথিবীতে একটা আছে বা অদ্বিতীয়। এরপর দেখো, সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝাবার জন্য, সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝাবার জন্য সাপোজ ধরো বলছি যে দা ফার্মার। তো দা ফার্মার যখন আমি বলছি তখন এই চাষি সম্প্রদায়ের মানুষজনদের কথা আমি বলছি, দা ফার্মার। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কি বলা হচ্ছে, না পুরো চাষি সম্প্রদায়টার কথা, অর্থাৎ কৃষক সম্প্রদায়ের কথা বলার জন্য আমরা দা ফার্মার ইউজ করলাম। আবার ধরো বলছি দা ইংলিশ, অর্থাৎ দা ইংলিশ মিন্স হচ্ছে এখানে কি, দা ইংলিশ মিন্স হচ্ছে এখানে অর্থাৎ ইংরেজ, টোটাল ইংরেজ জাতিটাকে বোঝাবার জন্য আমরা দা ইংলিশ কথাটা ইউজ করলাম। অর্থাৎ তাহলে এখানে সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝাবার জন্য যে আর্টিকেল দি ইউজ করা হয় সেটা আমরা বললাম দা ফার্মার এবং দা ইংলিশ এই এক্সাম্পল গুলোর মধ্য দিয়ে। নেক্সট দু নম্বর টপিক কি বলেছি, দু নম্বর যে রুলস আছে, কোন শ্রেণীকে বোঝাতে বা সুপারলেটিভ ডিগ্রির আগে, তো কোন শ্রেণীকে বোঝাবার জন্য আমরা কি করব, না কোন শ্রেণীকে বোঝাবার জন্য আমরা আর্টিকেল দি ব্যবহার করব। সাপোজ ধরো বলছি ধনীরা, তো ধনীরা যখন আমি বলছি তখন বলছি দা রিচ, অর্থাৎ এই ধনী যে সম্প্রদায়, ধনী যে শ্রেণী, সেই ধনী শ্রেণীটাকে বোঝাবার জন্য আমি কি করলাম, লিখলাম দা রিচ। তারপর বলছি দা পুয়ার, অর্থাৎ এই দরিদ্র পরিবারকে ইন্ডিকেট করার জন্য, দরিদ্র পরিবারকে ইন্ডিকেট করার জন্য আমরা কি করছি, এই দা নামের আর্টিকেলটা ইউজ করছি। তো দা পুয়ার হলো অর্থাৎ পুরো দরিদ্র সম্প্রদায়টাকে বোঝাচ্ছে, এই বা পুরো দরিদ্র শ্রেণীটাকে বোঝাবার জন্য বা ধনী শ্রেণীটাকে বোঝাবার জন্য আমরা আর্টিকেল দি ইউজ করলাম। এরপর দেখো সুপারলেটিভ ডিগ্রি, তো সুপারলেটিভ ডিগ্রি তোমরা আরো যখন একটু বড় হবে তখন বুঝতে পারবে, তো আমি জাস্ট একটু বোঝাবার চেষ্টা করি। সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু কি করবো, না সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদেরকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। সাপোজ ধরো এই যে টল, এর সাথে ইএসটি যোগ করলাম, ঠিক আছে, বা হাই ছিল এর সাথে ইএসটি যোগ করলাম, তো এই টল বা টলের সাথে ইএসটি যোগ করে টলেস্ট, হাই থেকে হাইয়েস্ট, ঠিক আছে, লং থেকে লংগেস্ট, ঠিক আছে, তো এই যে শেষে ইএসটি যোগ করলাম, এই ইএসটি যোগে এটা কি হয়, না ইএসটি যোগে এটা সুপারলেটিভ ডিগ্রি হয়। তো এখানে তিনটে ডিগ্রি আছে, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ এবং একটা সুপারলেটিভ। তো এই সুপারলেটিভ যে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল দি ব্যবহার করা হয়। তোমরা যখন অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব, অ্যাডজেক্টিভের রূপ নিয়ে, সেই সময় আমাদের এই ডিগ্রিটা আসবে এবং তখন তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো সেটা এখন দেখে নাও যে এই সুপারলেটিভ ডিগ্রি বলতে কি, না যে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ আছে এটাকে আমরা কি বলি, সুপারলেটিভ ডিগ্রি বলি। তো এই সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদের কি করতে হবে, আর্টিকেল দি ব্যবহার করতে হবে।
দা টলেস্ট এখানে কি করতে হবে দা হাইয়েস্ট ঠিক আছে বা দা লংগেস্ট এগুলো ইউজ করতে হবে অর্থাৎ দা টলেস্ট দা হাইয়েস্ট দা লংগেস্ট এই কথাগুলো আমরা ইউজ করব কখন না সুপারলেটিভ ডিগ্রির আগে আমাকে আর্টিকেল দিয়ে ইউজ করার ক্ষেত্রে নেক্সট কি আছে না বিখ্যাত গ্রন্থ সংবাদপত্র তারপরে এই নদী সমুদ্র দ্বীপ মরুভূমি এই সমস্ত কিছু নামের আগে আমরা কি ব্যবহার করব না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করতে হবে অর্থাৎ বিখ্যাত গ্রন্থ বলতে কি না বিখ্যাত গ্রন্থ বলে সাপোজ ধরো তোমরা যে আমরা রামায়ণ বা মহাভারতের কথা বলছি তারপর ধরো বাইবেলের কথা বলছি তো সেক্ষেত্রে আমরা কি করবো না এই বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে এগুলো আমাদের কি হয় না আমাদের এই আর্টিকেল দি ব্যবহার করা হয় তো বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে এবং সংবাদপত্র অর্থাৎ খবরের কাগজের নাম আনন্দবাজার তারপর ধরো তুমি দ্য টাইমস অফ ইন্ডিয়া ঠিক আছে তারপর ধরো দা টেলিগ্রাফ তো এই টেলিগ্রাফের আগে দা দা টাইমস অফ ইন্ডিয়া কাগজের নাম তার আগে দা তারপর ধরো বাইবেল হচ্ছে একটা বিখ্যাত ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের আগে কি করলাম আমরা দা ইউজ করলাম নেক্সট কি আছে দেখো নেক্সট হচ্ছে সমুদ্র অর্থাৎ নদী বা সমুদ্র নদী অর্থাৎ গঙ্গা নদী সাপোজ দা গঙ্গা ঠিক আছে এরপর ধরো বলছি দা যমুনা তারপর হচ্ছে দা ভাগীরথী আচ্ছা সমুদ্রের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করলাম না লিখলাম দা বে অফ বেঙ্গল তারপর ধরো দা অ্যারাবিয়ান সি ঠিক আছে অর্থাৎ সমুদ্রের নামের ক্ষেত্রে কিন্তু তার আগে দা ইউজ করা হয় এরপর দ্বীপ দ্বীপ বলতে যখন আমরা করবো তখন কি লিখবো সাপোজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো সেক্ষেত্রে কি করবো দা আন্দামান নেক্সট হচ্ছে মরুভূমি অর্থাৎ মরুভূমির নামের আগেও কিন্তু আমাদের এই আর্টিকেল দিয়ে ইউজ করা হয় তো মরুভূমির নাম সাপোজ ধরো থর মরুভূমির কথা বলছি সেক্ষেত্রে আমরা কি বললাম দা থর ঠিক আছে তাহলে বিখ্যাত গ্রন্থ সংবাদপত্র যে নদী বা সমুদ্র তারপর দ্বীপ মরুভূমি এই যে নামগুলো আছে এদের নামের আগে আর্টিকেল দি ব্যবহার করা হয় নেক্সট দেখো ট্রেন জাহাজ বিমান বাদ্যযন্ত্র তারপর দিক এবং জনপ্রিয় স্থাপত্য বা নামের আগে বসে অর্থাৎ নামের আগে দি বসে ট্রেন অর্থাৎ ট্রেনের নামের আগে কিন্তু আমরা কি করবো দি ইউজ করবো তো সেক্ষেত্রে আমরা কি লিখবো দা রাজধানী এক্সপ্রেস ঠিক আছে তারপর ধরো জাহাজ বিক্রান্ত তাহলে লিখেছি কি দা বিক্রান্ত তারপর হচ্ছে বিমান দা ইন্ডিয়ান এয়ারওয়েজ তারপর ধরো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র সাপোজ বলছি দা গিটার দা ভায়োলিন তারপর হচ্ছে দিক দিক মিনস হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো সেক্ষেত্রে দা ইস্ট দা নর্থ দা ওয়েস্ট দা সাউথ এগুলো হয় দিক বোঝাবার জন্য জনপ্রিয় স্থাপত্য তার নামের আগে দিক বসে বলতে কি না সাপোজ ধরো বলছি দা তাজমহল ঠিক আছে দা তাজমহল তারপর দা কুতুব মিনার এই যে জনপ্রিয় স্থাপত্য এই স্থাপত্যর ক্ষেত্রে আমরা কি বলবো তার নামের আগে আর্টিকেল দি ইউজ করা হয় এরপর বলছি তারিখ ও পদবীর নামের আগে অর্থাৎ তারিখের নামে তার আগে বলতে কি সাপোজ বললাম 15th অগস্ট তো সেক্ষেত্রে আমরা কি বলবো দা 15th অগস্ট দা 26th জানুয়ারি ঠিক আছে তো এই যে তারিখের নামের যে তারিখের আগে সেই তারিখের আগে সেক্ষেত্রে আমরা কি করলাম না আর্টিকেল দি ব্যবহার করলাম নেক্সট কি আছে পদবীর নাম পদবীর নাম তো প্রত্যেকের নামের পদবী আছে সাপোজ বলছি বোস তো সেক্ষেত্রে আমরা যখন লেখবো তখন কি বলবো না বোসের পরিবার তো দা বোসেস তো এইরকম ভাবে পদবীর নামের ক্ষেত্রেও আমাদের যে প্রত্যেকের নামের শেষে পদবী থাকে পদবীর নামের ক্ষেত্রেও আমরা কি করব তার আগে আর্টিকেল দি ব্যবহার করবে এবং তারিখ বা ডেট বোঝালো তার আগে আমরা কি করব আর্টিকেল দা ইউজ করব ঠিক আছে তো আশা করি তোমাদের এই যে রুলস গুলো সেগুলো ঠিকঠাক তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ব্যাপারটা বুঝতেও পেরেছো নেক্সট আমাদের আর দুই একটা রুলস আছে সেগুলো আমরা একটু দেখে নিই দেখে নাও হ্যাঁ শেষ যে দুটো নিয়ম আছে সেই শেষ দুটো নিয়ম দেখে নাও বলেছি কি তুলনা বা বিশেষ ভাবে পার্থক্য বোঝাতে প্রপার নাউনের আগে দা বসে অর্থাৎ সাধারণত প্রপার নাউনের আগে দা বসে না তো সেক্ষেত্রে যদি বিশেষ ভাবে যদি পার্থক্য বা তুলনা করা বোঝানো হয় তো তুলনা করা যখন বোঝানো হবে তখন সেক্ষেত্রে আমরা কি করবো না সেক্ষেত্রে তখন প্রপার নাউনের আগে আমাদেরকে দা বস করাতে হয় সাপোজ ধরো বলছে কি এখানে সিমলা ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া অর্থাৎ কি না সিমলা হচ্ছে ভারতের লন্ডন অর্থাৎ সিমলার সাথে লন্ডনের একটা তুলনা করা বোঝালো তো যেহেতু সিমলার সাথে লন্ডনের একটা তুলনা করা বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এই লন্ডন তার আগে কি করছি আমরা দা ব্যবহার করেছি অর্থাৎ সিমলা ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া তো এক্ষেত্রে আমরা প্রপার নাউনের আগে লন্ডন তার আগে কি করেছি না আর্টিকেল দি ব্যবহার করেছি তো এখানে সিমলার সাথে লন্ডনের একটা তুলনা করা বোঝাচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রথমবার ব্যবহার করলে নাউনের অনির্দিষ্ট থাকে
কিন্তু তা পুনরায় ব্যবহার করে সেক্ষেত্রে নির্দিষ্ট হয়ে যায় এবং তখন তার আগে দ্বি বসে। অর্থাৎ আমরা ফার্স্ট টাইম যখন কোনো নাউনকে ইউজ করছি তখন কিন্তু সেটা আমাদের অনির্দিষ্টই থাকে, এবং সেকেন্ড টাইম যখন সেটাকে আমরা আবার ইউজ করছি তখন সেটা কিন্তু কি হয় নির্দিষ্ট হয়ে যায় এবং তখনই তার আগে আর্টিকেল দি ইউজ করা হয়। যেমন ধরো আই মেট এ ম্যান, ঠিক আছে, আই মেট এ ম্যান, আমি লোকটার সাথে সাক্ষাৎ করেছিলাম, দা ম্যান গেম নিয়ে ফেল, লোকটা আমাকে একটা কলম দিয়েছিল, তো দা ম্যান, এই দা ম্যান কেন করলাম, তার কারণটা হচ্ছে কিনা ম্যানের আগে আমরা দা ইউজ করলাম, তার কারণটা হচ্ছে কিনা যেহেতু আই মেট এ ম্যান একটা লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম, ফার্স্ট টাইম বলেছি এ ম্যান, সেকেন্ড টাইম যখন ওই ম্যানটাকেই আমি আমার বোঝাতে চাইছি তখন সেক্ষেত্রে আমরা কি করছি না এই ম্যানটাকে বোঝাবার জন্য আমরা কি করলাম দা ম্যান লিখলাম, অর্থাৎ সেকেন্ড টাইম যখন এটা কি ইউজ করছি তখন সেই ম্যানটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম এটা অনির্দিষ্ট থাকলেও সেকেন্ড টাইম নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য এক্ষেত্রে আমার কি হলো আর্টিকেল দি ইউজ করা হয়েছে। তো আশা করি আমাদের এই আর্টিকেল দি এর যে রুলস গুলো ছিল ডেফিনাইট আর্টিকেল সেই রুলস গুলো তোমাদের সবারই বুঝতে পেরেছো বা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। আর নেক্সট যে ইনডেফিনাইট আর্টিকেল চাইয়ে এবং এন এর যে ব্যবহার সেটা অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে অতি অবশ্যই নজর রাখতে হবে ইংলিশ স্যার নিউজ চ্যানেলের দিকে।